কাল থেকে অনেক জায়গা থেকে কমপ্লেন আছে, মোর্চা ভয় ডর দেখায়, ভয় দেখায় লোককে, ভয় দেখিয়ে ভোটের জন্য মাং করছে। আজকে অন্য ব্যালট বক্সেসগুলো ডুপ্লিকেট ইভিএম মেশিনসগুলো করে লোককে দেখানো, সব এরকম কমপ্লেন করে দিচ্ছে। আর নিশ্চয়ই লোক জেনে গেছে। অ্যান্ড বিজেপির যে ওয়েব আছে শুধু টেলিভিশনের আছে, যখন টেলিভিশন খুললেও মোদি এক মিনিটে তিনবার মোদির পিকচার দেখলে ওয়েব তো নিশ্চয়ই ক্রিয়েট হয়। বাট এখানে ইস্টার্ন ইন্ডিয়া স্পেশালি কলকাতাতে একটাই ওয়েব আছে, তৃণমূল কংগ্রেস পার্টি আর মমতা ব্যানার্জি, আর কিছু ওয়েব নেই। বিরোধীরা যেটা বলছে যে তুমি যদি জিতেও যাও 16ই মে এখানে সার্টিফিকেট নিতে একবার আসবে, তারপর তোমায় কোথাও খুঁজে পাওয়া যাবে না। এইটা বিজেপির নিশ্চয় রেকর্ড দেখিয়ে নিন পাহাড়ের। 5 বছরে শুধু 3 বার এসেছিল বিজেপির যে লাস্ট এমপি ছিল। আর আমি এখানে পাহাড়ের আমার বাড়ি, আমি কলকাতা থাকতাম, দিল্লি থাকতাম, লেকিন আমি ফিরে 3 বছরে ফিরে আমি বাড়ি পাহাড়ে এসেছি। নিশ্চয় ও বলবে ইলেকশন সময় নিশ্চয় মোর্চা আর বিজেপি এরকম কথা হয়, লেকিন লোক জেনে গেছে কি কি করে রাজনীতি হয়। আর যত পাহাড়ের পিস না থাকলে সমদল অত ক্ষতি হয়, তাই জন্য যত পিস পাহাড়ে থাকলে সমদল অত পিস থাকবে। আর আমি নিশ্চয় আমি জানি কি যে প্লেনজের আছে, লোক চাইছে কি পাহাড় পিস থাকো, পাহাড়ের লোক জন্য অনেক ভালোবাসে প্লেনের লোকগুলো। বাট ও লোকও চাই কি সমদলও চাই কি ওর ডেভেলপমেন্টের জন্য পাহাড় নিশ্চয়ই পিসফুল থাকতেই হবে।